সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টাকার বাড়ি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, বেশ কিছুদিন ধরে আমি ইসলামী ব্যাংক আপডেট নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওতে আমি আপনাদের অনেক কমেন্টস পেয়েছি। আপনাদের মনের মধ্যে অনেকেরই সন্দেহ রয়েছে, বিভিন্ন ব্যাংক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন যে এই ব্যাংকের অবস্থা কেমন, আমার এই ব্যাংকে ডিপিএস আছে, আমি সেটাকে ক্লোজ করে ফেলবো কিনা, বা এই ব্যাংকটি বন্ধ হয়ে যাবে কিনা, বা এই ব্যাংকে বিনিয়োগ করা নিরাপদ কিনা, ইত্যাদি ইত্যাদি অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছেন। সো আজকের ভিডিওতে এই সমস্ত কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে বর্তমান এই প্রেক্ষাপটে আপনারা কোন ব্যাংকে বিনিয়োগ করতে পারবেন, এবং কোন ব্যাংক বন্ধ হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং কোন ব্যাংকে বিনিয়োগ করা আপনার জন্য নিরাপদ হবে বিস্তারিত। তাই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি মূল ভিডিও। ফার্স্ট অফ অল, ইসলামিক শরিয়া ভিত্তিক যে সাতটি ব্যাংক রয়েছে, যেমন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এই সমস্ত ব্যাংক নিয়ে আমি বেশ কিছুদিন ধরে কয়েকটি ভিডিও আপলোড করেছি। আপনারা জানেন সরকার পতনের পূর্বেও কিন্তু আমি এই সমস্ত ব্যাংকের যে তারল্যের ঘাটতি রয়েছে সেই সম্পর্কে ভিডিও আপলোড করেছিলাম। এখন সরকার পরিবর্তনের ফলে এই সমস্ত ব্যাংকের যে তারল্য ঘাটতির যে চিত্র সেটি কিন্তু আমাদের সামনে এসেছে, এবং আমরা এখন বুঝতে পারছি যে আসলে এই সাতটি ব্যাংকের বর্তমান অবস্থা কেমন। যদিও পূর্বে থেকেই আমাদের এই ব্যাংকগুলো সম্পর্কে ধারণা ছিল, সো এখন যেটা হয়েছে যে এই সমস্ত ব্যাংকের যে পরিচালনা পর্ষদ ছিল সেই সমস্ত পরিচালনা পর্ষদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হচ্ছে। এর কারণ হচ্ছে এই ব্যাংকগুলো দুর্নীতির কারণে, অর্থাৎ এসআলম গ্রুপ, আপনারা জানেন দেখেছেন যে এসআলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে এবং জনতা ব্যাংক থেকে, অন্য অন্য আরও ব্যাংক থেকে প্রায় 76,000 কোটি টাকা নামে বেনামে তারা ঋণ গ্রহণ করে এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থাকে তারা জর্জরিত করে দিয়েছিল। যার কারণে সেই পুরনো সমস্ত পর্ষদ ভেঙে নতুন করে ঠেলে আবার পরিচালনা পর্ষদ গঠন করা হচ্ছে, এবং এই ব্যাংকগুলোতে কিছু ইনস্ট্রাকশন, অর্থাৎ কিছু রুলস জারি করা হয়েছে, যাতে করে তাদের যে ঘাটতি রয়েছে, যে আর্থিক স্বল্পতা রয়েছে, সেটিকে কাটিয়ে উঠতে পারে। যার কারণে কিছু নিয়মকানুন কিন্তু জারি করা হয়েছে উল্লেখিত ব্যাংকগুলোর মধ্যে। তার মানে এই নয় যে এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, সো আপনার টাকা এখানে নিরাপদ নয়, এমনটা কিন্তু নয়। অবশ্যই এখানে আপনার টাকা নিরাপদ এবং আপনি এখানে বিনিয়োগ করতে পারেন, তবে এটা সত্য এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বর্তমানে দুর্বল অবস্থানে অবস্থান করছে। এই ক্ষেত্রে এখানে বিনিয়োগ করা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয়। এছাড়াও বাংলাদেশে যে সমস্ত ব্যাংক রয়েছে, আমি এর আগেও বলেছি যে ব্যাংকের তারল্য ঘাটতি বা ব্যাংকের ভালো অবস্থান বোঝার কিছু উপায় রয়েছে, অর্থাৎ ক্যাটাগরি রয়েছে আসলে কোন ব্যাংকগুলোকে আমরা ভালো বলতে পারি। এর আগেও আপনাদেরকে আমি সাজেস্ট করেছিলাম যে একটা ব্যাংকে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই সেই ব্যাংকের রেটিং অবস্থা কেমন, সেই ব্যাংকের তারল্য ঘাটতি কতটুকু রয়েছে, এবং তারল্য ঘাটতি আছে কি না সেগুলো দেখে শুনে বিনিয়োগ করার জন্য। সো একটা ব্যাংকে আমরা তখনই ভালো বলবো যে ব্যাংকের রেটিং অবস্থা ভালো, যে ব্যাংকগুলো ডাবলের ক্যাটাগরিতে রয়েছে। ব্যাংকের রেটিং অবস্থা সম্পর্কে আপনারা জানতে চাইলে গুগলে সার্চ দিলেও আপনারা পারবেন, তাছাড়া আই বাটনে একটি ভিডিও দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন ব্যাংক কোন রেটিংয়ে রয়েছে, সেটি কিভাবে আপনারা বুঝতে পারবেন। পরিশেষে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, বাংলাদেশে বর্তমান এই অবস্থাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রত্যেকটা ব্যাংকেরই কিছু না কিছু ঘাটতি রয়েছে, কিছু দুর্বলতা রয়েছে, তো সেগুলোকে কাটিয়ে উঠতে অবশ্যই কিছু সময়ের প্রয়োজন রয়েছে। তাই যে কোনো ব্যাংকে বিনিয়োগই নিরাপদ এই সিচুয়েশানে, তবে কোনো ব্যাংকে বিনিয়োগ করার আগে আমি আবারও বলছি যে সেই ব্যাংকের আর্থিক অবস্থা, তারল্য ঘাটতি এবং রেটিং অবস্থা দেখে বিনিয়োগ করা উচিত। কারণ ব্যাংকে বিনিয়োগ কিন্তু একদিনের জন্য নয়, অবশ্যই একটি ভালো ব্যাংক নির্বাচন করে আপনাদেরকে বিনিয়োগ করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।